তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় আহত তৃণমূল কর্মীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগকারী তৃণমূল কর্মী মনোজ মুহুরি, তার অভিযোগ, পাতুলিয়া বাজারের কাছে দাঁড়িয়ে থাকার সময় পাতুলিয়া এলাকার আবাসনের সভাপতি আশিস চক্রবর্তী তার দলবল নিয়ে এসে তার ওপর হামলা চালায়, রাস্তার ওপর ফেলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত মনোজের দাবি, মারধর করার পর তাকে টেনে হিঁচড়ে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। সোমনাথ দেশ সাথে আবার ব্যক্তিগত আলোচনা করছিলাম বাজারে, ওর সাথে দেখা হওয়াতে পাতুলিয়া বাজারে তার ব্যক্তিগত আলোচনা বলতেই ওকে হঠাৎ করে আবার ওপর চড়াও হয়ে আমাকে মারধর করতে শুরু করে। তারপর মারধর করতে করতে ফোনে, নিজের ফোন থেকে ফোন লাগিয়ে আশিস চক্রবর্তী ডাকনাম লাট্টু ওকে ফোন করে ওর দলবলকে সমস্ত সবাইকে 15 থেকে 20 জনকে ডেকে এনে আমাকে মারধর করতে করতে টানতে টানতে পাতুলিয়া বাজারের রাস্তায় ফেলে রেখে বাইকে বসে হাসতে হাসতে চলে যায়, এইরকম অবস্থা করে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা আশিস চক্রবর্তী। তার দাবি, ঘটনার সময় যে স্থানের কথা বলা হচ্ছে সেই বাজারে প্রচুর সিসি ক্যামেরা রয়েছে, প্রয়োজনে সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক। এ বিষয়ে আশিস চক্রবর্তীর আরও দাবি, অভিযোগকারী মনোজ মদ্যপ অবস্থায় থাকেন দিনের বেশিরভাগ সময়, এর আগেও মদ্যপ অবস্থায় অশান্তি করেছিল। বিষয়টি জানার পর স্থানীয় বিধায়ক ফোন করেছিলেন। আমি বলেছি, ঘটনাস্থলের কোনো ছবিতে আমার উপস্থিতি পাওয়া গেলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। পরশুদিন যে টাইমে ঘটনাটা ঘটেছে সেই টাইমটা যদি আপনারা দেখেন, আর যে স্পটে ঘটনাটা ঘটেছে আপনারা যদি দেখেন, পাতুলিয়া বাজারে ঘটনাটা ঘটেছে। পাতুলিয়া বাজারে বাজার কমিটির সিসি ক্যামেরা রয়েছে, ফুটেজ রয়েছে। ছেলেটা প্রথমত তৃণমূল কর্মী নয়, আর প্রচণ্ড মদ্য পান করে এই কোয়ার্টারে, মানে নেশা করে যত রকম অরাজনৈতিক কাজ এবং এমনকি মানে নোংরা কাজ করে বেড়ায়। এখন আমাদের বিধায়ক সাহেব আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি সাথে সাথে বললাম যে স্যার, যদি আমি এই ঘটনায় যুক্ত থাকি, সিসিটিভি ফুটেজ রয়েছে, আপনি দেখেন, আপনারা যা শাস্তি দেবেন, দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ঘটনার বিবরণ জানিয়ে ইতিমধ্যেই রহড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা শুকুর আলী পুরকায়েত বলেন, ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই, আইন আইনের পথে চলবে। আমি খবরটা শুনেছি যে যেদিন আমাদের ইফতার পার্টি হয় ওদিন আমাদের সন্ধ্যার পরে যখন শেষ হয়েছে তারপরে ওই ছেলেটি এসেছিল। ও তো আশিস চক্রবর্তী তো আমাদের অনুষ্ঠানের মধ্যে ছিল এবং ওদের পাড়াতেও একটা মদ্যপ অবস্থায় ছিল। তারপর কী হয়েছে জানি না, ওইখানে মারপিট হয়েছে, ও মেরেছে, তারাও একে মেরেছে। ও তো এমন ডাঙ্কার অবস্থায় ছিল, আমার অফিসে এসেছিল, মানে এত মদের গন্ধ বেড়েছে। আমি বললাম যাও আগে হসপিটালে যাও, হসপিটালে গিয়ে তোমার ওই মুখ দিয়ে রক্ত বেড়েছে ওইটা আগে ইয়ে করে আসো, ট্রিটমেন্টটা করাও, ট্রিটমেন্ট করে তোমার যদি প্রয়োজন হয় তুমি থানায় যাবে, আইন আইনের পথে চলবে, এই পর্যন্ত বলেছি আমি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা জয় সাহা। তার দাবি, তৃণমূলের নিজেদের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ের ফলেই এই ঘটনা। তৃণমূল কংগ্রেস শুধু পানিহাটি পাতুলিয়া এসব অঞ্চলে নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গব্যাপী তারা ক্ষমতা দখলের জন্যে একে অপরকে মারধর করে চলেছে। তোলাবাজি, সিন্ডিকেট, এগুলো নিয়েই মারপিট। আর গতকালের ঘটনা তো শুনলাম, মাদক অবস্থায় গিয়ে মারধর করেছে। তো তৃণমূলের থেকে আমরা এর থেকে বেশি কিছু আশা করতে পারি না। এরা একদম এরকম পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে সাধারণ মানুষ ভয় পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, রহড়া।